কে? নমস্কার, আমাদের আসবার কথা ছিল। ও তাই বুঝি, তা কোথা থেকে আসছো তোমরা? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো। মানে ভবতোষ বাবুর সঙ্গে আপনার তো কথাই হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। বসো বসো, অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্ত বয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই। কি রকম কি চিহ্ন? ওই মানে বড় হাতের একটা এ আর তার সাইড দিকে একটা গোল, আর এই গোল লইয়েই যত গোলমাল। তাই তো গোলমালে কি আছে? কি নাই, এই প্রাপ্ত বয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্ত বয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝা যায়। কাপড় সোপড় খুলতে খুলতে মাইয়া লোক কি নাচ, কি নাচ জানি কয়। আপনি বোধহয় বলতে চাইছেন ক্যাবারের কথা? দেখছি একবার, বাবারে ক্যাবারে না তো বাবারে। এইবার বুঝছি, আমারে লুকাই আমার ভাইয়ের লইয়া গিয়ে এসব অসভ্য নাচ দেখা হয়, তাই ভাবি এত খোশ মেজাজ করতে খাইলো। নেতা হনের পর থেকে এসব ভীমরতি ধরছে। মা মা গো, অপরাধ নিও না মা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ভয় পাওনের কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী। উনি ওরম জল ছড়িয়ে চলে গেলেন কেন? ওইটাই শান্তির জল, কোনো কাজ অথবা কথা অপছন্দ হইলি ওই জল ছড়াইয়া আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতে আসিল? ওই সিনেমা থিয়েটারের কথা আপনি বলছিলেন। তুমি চুপ করো তো, বলছিলাম কি আমরা সিনেমা থিয়েটারে কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার করে রাখো। এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র। বয়স হয়ে গেলে কি আর কারোরে কিছু শিখান যায়? কাসার কোসি থাকতেই তো শিখানের নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি? এই আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগনের কথা। তা কি বই দিয়া বয়স্ক গো শিক্ষা শুরু করবা ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়ে শুরু করব। হ্যাঁ খুব ভালো খুব ভালো, আমরা মানে দেশের নিয়ে তারা তাহলে রক্ষা পাবো। রামায়ণ ভালো করে পড়া থাকলে আর কথায় কথায় নেতা গো দোষ ধরবো না। বাহ, যা ইচ্ছে তাই করবেন, দোষ করলেও জনসাধারণ কিছু বলবে না? নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনটাই তো করেন না, জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণে তো তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন, কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানোর কি আছে? ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা করে বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে শেল্লিগা, মূল্য তো তার ছেলে রামচন্দ্র, কেমন কি না? তাহলে মরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব ছেলে পালন করব, বাপ দেনা করব ছেলে শোধ করব, সুতরাং নেতা ভুল করব জনসাধারণ বুইগা মরব। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। এইরকম গাদা গাদা আছে, তা বলুন না আর দু একটা। ধরো আইজকাল প্রায় দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে, এটা কিছু দোষের না। এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়ই, সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লোকের অফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা করে দিল। আন্ডারস্ট্যান্ডিং হইলো, রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ, এটা রামায়ণে আছে। চুপ করো। তারপর ধরো বিভীষণ, বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওনের চান্স নাই, আর পুরাণে আছে একমাত্র রামই রাবণের মারতে পারে। ব্যাস, সপরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কাইট কইরা দিল। তবে স্ত্রী শরমা ব্যালট পেপারে উল্টা ছাপ দেওয়ানে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল, তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে, মানুষ তো আমার মুখ দেখে ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগা অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমার গো। সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা মেইন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল, কতগুলি বোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে? তারপর ফ্যামিলি লাইফের কথা কই, হ্যাঁ মাইয়া লোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে, কিভাবে এলো? আইল অবশ্য রামের বোকামিতে, 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা, বৌরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকরা তুলবো, না কান দিলি হইতো, আর দিলি বইলি তো লঙ্কা কাণ্ডের গেঞ্জামে জড়াইয়া পড়লি।
ও রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন? আলবাত, কি দরকার ছিল তোর জামনের? আরো তো তিনটা বউ তিনটা শাশুড়ি আছিল, তাগলকে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও মানলাম, স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি গেলি, শান্ত হইয়া চলাফেরা কর, তানা বনে গিয়াও সোনার হরিণ দৈরা দাও, সোনার হরিণ দৈরা দাও বইলা ঘ্যানর ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। শুধু পুষতে দিলে সীতার কখনো পোষাইতো না, রাম ধরতে পারে নাই তাই রক্ষা, দৈরাই না দিলে পরের দিনই সীতা তার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইর করিয়া নিত। অস্বীকার করি না, কোন কোন মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতা লোভ ছিল না? বনে যাওয়ানের সময় গয়না পইরা যায় নাই? রাবণ যখন তারে দৈরা লইয়া যাইতে আসিল তখন দুই চাইর খান এই দিক ওই দিক ফেলতে ফেলতে যায় নাই? সেগুলি আইল কর্তিকা, আমার স্ত্রীর ওই দোষ আছে, যখনই কোনো খানে যাইব একেবারে গয়না পুরা পইরা যাইব। কেন যায় জানো? সিটাইতে সিটাইতে আইব যাতে আমি জানতে পারি কে তারে দৈরা লইয়া গেল। আবার দেব দেবী লইয়া কথা কুকথা, এই লইয়া তিনবার হইল। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এখন দুই মিনিট চুপ করে থাকতে হইব মা। কেন বলুন তো? এইটাই হইল ওনার লগে আমার বদ্ধ লোকের চুক্তি, তিনবার পাপ করলেই দুই মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 না, দাঁড়াইতে হয় না, দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়। হ্যাঁ, দু মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন, বেশ লাগছিল কিন্তু শুনতে। হ্যাঁ লাগবই তো, এই যে হইল নবরামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পড়ে? কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ আহাম্মকের মতো কাঁচা গুমটিকা তুইলা তারে যুদ্ধে পাঠাইল, কি রেজাল্ট হইল? বেঘরে প্রাণ হারাইল। এই রোগটা আমার স্ত্রীরও আছে, রোজ সকালে আমার কাঁচা গুম ভাঙ্গাইয়া কয় দুধ আনো, রেশন আনো, কেরোসিন আনো, বাজার আনো। এইসব তো একরকমের যুদ্ধই, বুঝবো মজা? যেদিন ওই রকম বেঘরে মরুম আমার আর কি, ঠ্যাং সরাইয়া কাঁটা চচ্চড়ি খাওন বাইর হইব নে তখন। কি অলক্ষিণা কথা মা, মা গো আমারে উঠাও, শিগগির উঠাও, আমি যেন শাখা সিন্দুর পইরে অর্কলে মাথার একটা যাইতে পারি মা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কতবার মানা করছি এইসব আকথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর অন্না, রামায়ণ রামায়ণ পরে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। বিমুনা, এই ধরো লক্ষণ, গন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল, বৌঠান গন্ডির বাইরে যাইও না, তোর ফাইজলামি কইরা গন্ডির বাইরে যাওনের কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আছিল, সীতারে ফুসলাইয়া লইয়া যায়? আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইর হইয়া যায়, বুঝবো বুঝবো ঠেলা আছে, এদিন কোন জুলপিওলা রাবণ ওরে চিন্তাই কইরা লইয়া যাইব। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ বাধা দিয়েছিল। লাভ হইল কি, জটায়ু ডানাটা এই কাটা গেল। আজকাল দিন এই রকম একটা পক্ষী পাওয়া যায় চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানে আসতো বাবু দেখি। আচ্ছা লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট মাকাল ফল একটা গবেট। সে কি এ কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল, দাদা দাদা ভাই ভাই ব্যাপারই না এটা। আসল কথা হইল একটা বড় ক্ষমতাওয়ালা লোকের চাইমচা না হইতে পারলে তো আর ফোর ফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল। আমার বড় পোলার মতন। কি বললেন? হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে, সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাথের লগে, এক বাণী জ্ঞান আরাইয়া একেবারে দাঁতে হিটকি দইরা পইরা রইল, হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলতো না। অথচ দেখো বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই, মাইয়া লোক তো দূরের কথা, তা যাই হোক রাবণের বইনটা সাইজা গুইজাইল, না একটু বেশি ডলা ডলি পানা করছিল, গায় না মাখলি হইতো, ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার আছিল? একই খেদা নাক, কাটলে পরে কি থাকে আর, নাকটা যদি চোখা হইতো তাহলে সুপর্ণকা অতটা অফেন্স নিত না। আর রামচন্দ্র তার চরিত্র তো কিছুই নাই, হরধনু বাইঙ্গা সীতারে বিয়া করছিল, এই রে ফলো কইরা আমার মেজো পোলা পাশের বাড়ি সীতারে বিয়া করনের লিগা ধনুক ভাঙ্গাপন করছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো। পাবলিকের পেদানির বয়ে যে নিজের বউরে আগুনে ডুবতে কয় সে আবার আদর্শ রাজা, পাবলিক রে ভোটের সময় খেপানো চলবো না, রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল। এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিছিল কে জানে,
কানাপোলার নাম পদ্মলোচন, একটা শত্রু জীবনে মারল না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন, হার আমারের নাম কৃপা সিন্ধু, বরং ভরত রে কন যায় চালুমাল, জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাইদর খাইয়া মরব, তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরঞ্জোড়া খুইলা আইনা দিব্যি 14 বছর তার আর আলে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন। যা করে সম্রাট শাহজাহান আমি কেউ না, ভরত তাই, যা করতে আছে দাদার খরম আমি নিমিত্ত মাত্র, এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে। মা ক্ষমা করো মা, এই মিনসারে বোবা করে দাও, নইলে আমারে কালা করে দাও। কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার, কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা হইতে আছে কই, সত্য কাম করো লোকে কইব পাঠা, সত্য কথা কও ঠেঙ্গানি খাইবা, সত্য পথে থাকো না খাইয়া মরবা। সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়? হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডেসপাস হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতে ডেসপাসের আগেই পয়সা চাইব, স্বর্গে পচা জিনিস এলাও করে না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতালডি, ব্যান্ডেল, এরা কেউ তো আর এই আলো তৈরি করে না, তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারে না, আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি। তবু রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল তাই রক্ষা, না হইলে যা পরিবেষ্টিত হইয়া আছি তার উপরে আবার যদি তাগো বংশধরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল। তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতন কিছুই নেই? একটা ব্যাপার ছাড়া সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? কত জর্জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেয় কেন? এর জবাবও রামায়ণে আছে। হ্যাঁ আছে, শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেয় কেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? নিশ্চয়ই, আমাকে পূর্ব পুরুষকে হনুমান হনুমান বিশল্য করণী খুঁজা না পাইয়া পুরা গন্ধ মাদন লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে ওষুধ খাওয়াইতে হইব, এইদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে ওঠে, খপাত করে সূর্যরে দৈরা বগলে চাইপা ধরল, তেইলি বোঝো বেবা খিট্ত বগলেই। তাত্ত্বিকাই সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো।